ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তপ্ত গরমে আরও একটি নতুন এবং মজার এক্সাইটিং টপ অ্যাপ সিরিজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। বাট আজকের অ্যাপ সিরিজটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে যে আমি এক্সাইটিং এবং ইউজফুল 5টি অ্যাপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেই অ্যাপগুলির সাইজ 1 MB বা 1 MB থেকেও কম হতে চলেছে। তবে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি সৌরভ, বা তোমরা দেখছো তোমাদের চ্যানেল ওয়েব বাংলা। বন্ধুরা, মোবাইল ও কম্পিউটারের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এবং নতুন গ্যাজেটস অ্যান্ড আনবক্সিং ও রিভিউ দেখার জন্য আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে এই লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ডান পাশে যে বেল আইকনটি আছে এটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দাও। সিরিজের একদম ফার্স্ট যে অ্যাপটি রয়েছে, অ্যাপটি খুবই একটি ইউজফুল অ্যাপ। এরকম অনেক সময় হয় যে আমরা কোনো গান শুনি, বাট সেই গানের কোনো ইনফরমেশান আমাদের কাছে থাকে না বা আমরা সেটাকে জোগাড় করতে পারি না, এবং এর জন্য আমরা পরবর্তীতে যদি চাই সেই গানটিকে ডাউনলোড করতে সেটা আমরা পেরে উঠি না। বাট আজকের এই ছোট্ট এই অ্যাপটির মাধ্যমে তোমরা সেটাই করতে পারবে। অ্যাপটির নাম শাজাম লাইট, এবং এই অ্যাপটির মাধ্যমে যদি তোমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো গান শুনে থাকো, তবে এই অ্যাপটি সেই গানটিকে আইডেন্টিফাই করে বলে দেবে যে গানটি কী গান, এবং গানটির সম্পূর্ণ ডিটেলসই তোমাদের দেখিয়ে দেবে। কীভাবে সেটাই চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে একটি গান চালাচ্ছি, দেখতে পাচ্ছ আমার অন্য ফোনে, এবং এই অ্যাপটি ওপেন করে দেখিয়ে দেবো যে এই গানটির ফুল ডিটেলস তোমরা কীভাবে তোমরা এই অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবে। তোমরা গানটি যেখানে ব্যাকগ্রাউন্ডে চলবে সেই অবস্থায় তোমরা এই শাজামের লোগোতে প্লে করবে, যাতে ব্যাকগ্রাউন্ডের গানটি এই অ্যাপটি রিকগনাইজ করে তার ফুল ডিটেলসটা দিয়ে দিতে পারে। চলো দেখা যাক এটা কীভাবে কাজ করে। আমি গানটিকে ব্যাকগ্রাউন্ডে প্লে করছি, এবং এই যেই লোগোটি রয়েছে এই লোগোটিতে আমি প্রেস করে দিলাম, এখানে অ্যালাউতে ক্লিক করে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যখন ব্যাকগ্রাউন্ডে গানটি প্লে করলাম, তখন শাজাম অ্যাপটি তার সমস্ত ডিটেলসটি, গানটির সমস্ত ডিটেলস এখানে আমাদের নিচে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটি নিউ মুভি, সেটাও দেখিয়ে দিয়েছে, নিউ মুভি সং, এবং গানটির নাম বেখেয়ালি। সম্পূর্ণ ডিটেলস তোমরা এই নিচেই পেয়ে যাবে, এবং তারপরে তোমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, সেটা ইউটিউব হোক কিংবা সাবান হোক, সেখান থেকে তোমরা এই গানটিকে চাইলে প্লে করতে পারবে বা চাইলে ডাউনলোডও করে নিতে পারবে। বন্ধুরা, এই ছোট্ট অ্যাপটি তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু আমাকে অবশ্যই জানিও, এবং আজকে প্রত্যেকটি অ্যাপের ডাউনলোড লিঙ্কই আমি নিচে ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তাই তোমরা ডাইরেক্ট ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করো, অ্যাপগুলিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী অ্যাপ। বন্ধুরা, সিকিউরিটি অ্যাপের মধ্যে সবথেকে কম MB-র মধ্যে যদি বেস্ট কোনো অ্যাপ থেকে থাকে প্লে স্টোরে, সেটা হলো লকওয়াচ। হ্যাঁ বন্ধুরা, আমাদের পরবর্তী অ্যাপটির নাম লকওয়াচ। তোমরা এই অ্যাপটির মাধ্যমে তোমাদের ফোনকে লক করতে পারো। বাট না বন্ধুরা, শুধু এতটুকুই ফিচার্স নেই এই অ্যাপটিতে, যার জন্য আমি একে টপ 5 অ্যাপের মধ্যে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে সেন্ড অ্যালার্ট ইমেল রয়েছে, আমি এই অপশানটিকে এখানে এনেবেল করে দেবো, এখানে ওকে করে দেবো। এর স্পেশাল ফিচার্স এটাই যে যদি তোমরা এই অ্যাপটিকে অন করে রাখো এবং তোমাদের ফোনে যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয়, তবে সঙ্গে সঙ্গেই তোমাদের মেল আইডিতে ফ্রন্ট ক্যামেরা থেকে যেই পার্সন ভুল পাসওয়ার্ড দিয়ে তোমাদের ফোনটিকে খুলতে চেয়েছে, তার ছবি তুলে তার লোকেশান এবং ছবি সহ তোমার মেল আইডিতে তার ফুল ডিটেলস চলে যাবে। আমি এখানে যে অ্যাক্টিভ অপশানটি রয়েছে দেখতে পাচ্ছি নিচে, আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবো। তারপর তোমাদের যে মেল আইডিটা দরকার, অর্থাৎ তোমাদের পার্সোনাল যে মেল আইডিতে তোমরা ছবি এবং লোকেশনটিকে সেন্ড করতে চাও, তোমরা সেই মেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবে। এরপর যদি তোমাদের ফোনে কেউ ভুল প্যাটার্ন পাসওয়ার্ড দেয়, অর্থাৎ তোমাদের ফোন খোলার সময় যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমাদের মেল আইডিতে সেই ডিটেলসটা উইথ ছবি এবং লোকেশন সহ চলে যাবে। নেক্সট আমাদের যে অ্যাপটি রয়েছে, অ্যাপটি সত্যি খুব ইউজফুল একটি অ্যাপ। এরকম অনেক সময় হয়ে থাকে আমরা প্রচুর অ্যাপ ফোনে ইনস্টল করে থাকি এবং পরে সেটা প্রয়োজন না থাকার জন্য আনইনস্টল করে দিই, বাট এরকম প্রচুর এমটি ফোল্ডার আমাদের ফোনের মেমোরিতে ক্রিয়েট হয়ে যায়, যেগুলো আমাদের হয়তো ডিলিট করার কথা মনেও থাকে না, বাট খুঁজে খুঁজে এমটি ফোল্ডারগুলো ডিলিট করা সত্যিই একটি কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমাদের পরবর্তী অ্যাপটির নাম এমটি ফোল্ডার ক্লিনার। এই অ্যাপটির সাইজও 1 MB থেকেও কম। তোমরা জাস্ট এই অ্যাপটিকে ওপেন করবে, তারপর দেখতে পাচ্ছ স্ক্যান এমটি ফোল্ডার হোল ডিভাইস। তোমরা এখানে যখন ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবে এবং অ্যালাউতে ক্লিক করে দেবে, তারপরেই স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে এবং 911টা এমটি ফোল্ডার ডিটেক্ট হয়ে গেছে। এবার একদম সিম্পল 1 ক্লিকে তোমরা এই এমটি ফোল্ডারগুলিকে ডিলিট করে দিতে পারো। তার জন্য জাস্ট ডিলিট এমটি ফোল্ডার যেই অপশানটা দেখছো তুমি এখানে, জাস্ট এখানে ডিলিট এমটি ফোল্ডারতে ক্লিক করবে, এমটি ফোল্ডার আছে সমস্ত এমটি ফোল্ডার ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রত্যেকটি এমটি ফোল্ডার ডিলিট হয়ে গেছে, এখন 0 MB ফোল্ডার দেখাচ্ছে। এবং এইভাবেই খুব সহজে তোমাদের ফোন থেকে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলিকে তোমরা জাস্ট 1 ক্লিকেই পুরোপুরিভাবে রিমুভ বা ডিলিট করে দিতে পারো।
বন্ধুরা, অ্যাপ সিরিজের এই অ্যাপগুলি তোমাদের কেমন লাগছে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানিও, এবং অবশ্যই একটি লাইক করো ভিডিওটিতে। যে প্রথম অ্যাপটি রয়েছে, অ্যাপটির নাম আইব্লু। আমরা যারা ফোনে রাত্রে ইউজ করে থাকি এবং যারা বেশিরভাগ সময় আমাদের ফোনের উপরই কাজ থাকে, তারা অবশ্যই এই অ্যাপটিকে ইউজ করো। এই অ্যাপটিকে ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে একটি এনেবেলের অপশান থাকবে, তোমরা এটাকে জাস্ট যখনই এনেবেল করে দেবে তোমাদের একটি ফিল্টার তোমাদের ফোনের ডিসপ্লেতে শো করবে, যার ফলে তোমাদের ডিসপ্লের কালারটি তোমাদের চোখে খুবই কম এফেক্ট করবে, এবং এই কালারটির ফিল্টারকেও তোমরা কাস্টমাইজ করতে পারো। এবং এর স্পেশাল ফিচার্স এটাই যে তোমরা এখানে অটোমেটিক টাইমার বলে একটি অপশান যেটা দেখতে পাচ্ছ, তোমরা এখানে সিলেক্ট করে কখন থেকে কখন পর্যন্ত অর্থাৎ অন টাইম এবং অফ টাইম সিলেক্ট করে দিতে পারো। অর্থাৎ চলে আসছে আমাদের ফিফথ অ্যাপটিতে। বন্ধুরা, ফিফথ অ্যাপটির নাম মিনি ডেস্কটপ। বন্ধুরা, আমাদের এরকম অনেক বন্ধুদের ফোন রয়েছে যাদের ফোন যথেষ্ট পরিমাণে ল্যাগ করে এবং স্লো হয়ে যায়, তারা অবশ্যই এই লঞ্চারটিকে ইউজ করতে পারো। এটি একটি লঞ্চার এবং এর সাইজ মাত্র 260 KB। হ্যাঁ বন্ধুরা, এটি একটি মিনিমালিস্টিক লঞ্চার যাতে তোমাদের একটি খুবই সিম্পল এবং সাধারণ ইন্টারফেস দেবে। চলো অ্যাপটিকে ওপেন করে তোমাদের দেখিয়ে দিই যে লঞ্চারটির ইন্টারফেসটা কেমন। দেখতে পাচ্ছ একটি খুবই সিম্পল ইন্টারফেস এবং সত্যি খুবই ফাস্ট এবং কুইক রেসপন্স করে। আমি জাস্ট হোম বাটনে ক্লিক করে এবং আমরা মিনি ডেস্কটপটাকে আমাদের ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করে দিলাম। দেখতে পাচ্ছ এই লঞ্চারটার ইন্টারফেসটা খুবই সিম্পল এবং খুবই সাধারণ। দেখতে পাচ্ছ এখানে সবগুলো অ্যাপই তোমাদের একটি পেজের মধ্যেই দিয়ে দিয়েছে, তোমরা জাস্ট উপর নিচে স্লাইড করেই সমস্ত অ্যাপগুলিকে খুঁজে নিতে পারো। এবং এর থেকেও একটি সহজ উপায় রয়েছে, একদম উপরে দেখতে পাচ্ছ একটি সার্চ বাটন রয়েছে, তোমাদের যেই অ্যাপটি প্রয়োজন তোমরা জাস্ট উপরে এখানে সার্চ বাটনে সার্চ করার সঙ্গে সঙ্গেই তোমরা খুব সহজেই ওয়ান ক্লিকে সেই অ্যাপগুলিকে, একদম বাঁদিকে যেই তিনটে ডট দেখছো তোমরা এই তিনটে ডটে ক্লিক করবে এবং অ্যাপগুলিকে তোমরা কী হিসাবে সাজাতে চাও, নেম ওয়াইজ, লাস্ট ইউজার ওয়াইজ বা ফ্রিকোয়েন্টলি ইউজার ওয়াইজ, তোমরা সেই অনুযায়ী এই লঞ্চারের মধ্যে অ্যাপগুলিকে সাজিয়ে নিতে পারো। এছাড়াও তোমরা একদম উপরে সার্চ বাটনের পাশে এই তিনটে ডট দেখতে পাচ্ছ, তোমরা এখানে ক্লিক করলে সেটিংসের অপশান পাবে যার মাধ্যমে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপার রয়েছে সেই ওয়ালপেপারটাকেও তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো। এছাড়াও তোমরা এখানে নিউ গ্রুপের আরেকটি অপশান পেয়ে যাবে, তোমরা নিউ গ্রুপের অপশানে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের বিভিন্ন রকম অ্যাপগুলিকে একটি গ্রুপ ওয়াইজ সেট করে রাখতে পারো। বন্ধুরা, এরকমই ছোট্ট একটি মিনিমালিস্টিক লঞ্চারের মাধ্যমে তোমাদের ফোনকে তোমরা আরও কুইক এবং ফাস্ট ও রেসপন্সিভ করে তুলতে পারো। বন্ধুরা, আজকের এই অ্যাপ সিরিজ তোমাদের কেমন লাগলো নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার এক্সাইটিং টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত ভালো থেকো, সায়োনারা।